নেক্সট টাইম এখন যদি এইভাবে ঘটনা ঘটে আমরা যদি পাল্টা দিই ল এন্ড অর্ডার যদি কোনো ইস্যু হয়। ত্রিপুরাতে আবারও হিংসার রাজনীতি খেলা শুরু করল শাসক দল বিজেপি, সিপিআইএম বনাম বিজেপি। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন 23-এর বিধানসভা নির্বাচনের ভোটের আগে আবারও সাব্রুম উত্তপ্ত। সিপিআইএম কর্মী সমর্থকরা সাব্রুম থানা ঘেরাও করে, পুলিশের সঙ্গে সিপিআইএম সমর্থকদের বচসা। পুলিশ শাসক দলের তাবেদারি কাজ শুরু করে দিয়েছে এমনটাই অভিযোগ সিপিআইএম কর্মী সমর্থকরা। সিপিআইএম কর্মী সমর্থকরা একটাই তাদের দাবি, অবিলম্বে বিজেপির দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি তাদের আদত্তেও মানছে না শাসক দলের দুষ্কৃতীরা, এবং পুলিশ এখনও অবধি দোষীদেরকে গ্রেপ্তার করতে পারে না, নির্লজ্জিত শাসক দল। তাই কথাতে বলে পুলিশ তুমি কার, জনতার না বিজেপির, এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে চাপানোতর। সাব্রুম থানা ঘেরাও, পুলিশের সঙ্গে সিপিআইএম কর্মী সমর্থকদের বচসা, সরাসরি সাব্রুম থেকে দেখুন। আজকে এই ত্রিপুরা পুলিশের এমন অবস্থা কেন? আপনাদের এই অবস্থা কেন?